এক যে ছিল রাজা তার ভারী দুঃখ এক যে ছিল রাজা তার ভারী দুঃখ আহা রাজা বোকা রাজা বেচারা রাজা দুঃখ যাবে কি বীর সুবদনে রাজা ভাবে কি যারে তারে দিয়ে শাস্তি রাজা কখনো শাস্তি পাবে কি দুঃখ যাবে কি এক যে ছিল রাজা তার ভারী দুঃখ নমস্কার, আমি মৌমিতা ঠাকুর। সকলকে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই। আপনারা দেখছেন শ্রী ঢাকা জুয়েলার্স মিউজিক অ্যান্ড মোর। আজকে আমাদের এই মিউজিক অ্যান্ড মোরের আসরে এমন একজনকে পেয়েছি যে নিজে গান লিখে নিজে সুর দিয়ে গান গাইতে ভীষণ ভালোবাসে, গানটাকে ভালোবেসে গায়। পরিচয় করে নেব তার সাথে, কৃষানুদা, কৃষানু ভট্টাচার্য। নমস্কার কৃষানুদা, তোমার গানের জগতে আসা কিভাবে? না, মানে আমি সেভাবে এখনো পর্যন্ত এসে উঠিনি। অনেকে বলে যে আমি গান ফান গাই, কিন্তু এখনো অনেক কথা বলা বাকি আছে। আমি নিজের মতন করে লিখছি, সেই লেখাটাকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ওতে কিছু সুর বোঝার চেষ্টা করছি। এভাবেই আমার গান লেখা। তো এখনো আমার মনে হয় না যে আমি এসে উঠতে পেরেছি, আসার চেষ্টায় আছি। তবে আমাদের আজকের আসরে কিন্তু কৃষানুদা আমাদের বেশ জমজমাটি একটা আসর উপহার দিতে চলেছে, সেটারই অপেক্ষায় আমরা। অলরেডি প্রথমেই একটা গান দিয়ে শুরু করেছি আমাদের আসর, তবে দেখা যাক এর পরে কি হয়। কৃষানুদা, গান লেখালেখি তো বেশ হয়, তবে তোমার লেখালেখির বিষয়বস্তুটা কি, মানে কি ধরনের লেখালেখি, মানে লিখতে তুমি ভালোবাসো? গান আসলে আমার আসে অনেকখানি, আমি বলবো যে এর মৌলিক বিষয়টা হচ্ছে রাজনীতি। রাজনীতি মানে দলীয় রাজনীতি নয়, সাদা, নীল, গেরুয়া, লাল, হলুদ, ময়ূরকণ্ঠী, এত কিছু রং আমার লাগে না। রাজনীতি একটা অভ্যেস, রাজনীতি একটা জাতি, রাজনীতি মানুষ, এই সবার অভ্যেস। অরাজনৈতিক বলে কিছু হয় বলে আমার বিশ্বাস হয় না। এবং বিভিন্ন উপন্যাস যারা মানুষকে ভাবতে শিখিয়েছে, আমাদের বাংলারও কিছু কালজয়ী উপন্যাস, সেগুলো পড়ার পরে কিছু কিছু গান নিজে থেকে চলে আসে, অন্তর থেকে আসে। কিছু কিছু ভিডিও, কিছু নথি, কিছু পুরনো জিনিস দেখতে দেখতে আসে। যেমন আমি যদি, আমার একটা গানের ইচ্ছা হচ্ছে ঢোকার, সেটা হচ্ছে যে আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু ভিডিও দেখছিলাম। আচ্ছা। এবং প্যারালি সেই সময় আমি উত্তরাধিকার বলে উপন্যাসটি পড়ছিলাম। উত্তরাধিকার কালজয়ী একটি উপন্যাস, যার মূল চরিত্রে আছে অনিমেষ। অনিমেষের একটা প্রশ্ন যে দেশ বড় না দেশের মানুষ। এবং সেই সময় আমার কানে গোজা ছিল হেডফোন, চলছিল বব ডিলানের কালজয়ী একটা গান, হাউ মেনি রোডস। তিনটে মিলে গেল, বুঝলে, তিনটে মিলে গিয়ে একটা গান হলো। ভালো মন্দ কি জানি না, তবে যদি অভয় দাও তাহলে করি। অভয় আবার দেওয়া যাবে না, তা হয় নাকি? এত সুন্দর শুরুটা হলো, তবে চলুন ওই গানটা চলে যাওয়া যাক। অ্যামাজন নদীতে কিছুদিন আগে অ্যামাজনে পাড় দিয়ে আগুন লেগেছিল। কেন জানি সেই সময় পড়তে পড়তে আমার মনে হলো যে এই আগুনটা বহু পুরনো। এই আগুনটা সেই যুদ্ধের সময় পোল্যান্ডে লেগেছিল, সেই যুদ্ধের সময় নরম্যান্ডিতে লেগেছিল, আজও নেভেনি। আকাশ কি ভাগ করা যায় মাটির মতো টেনে অযথা গন্ডি, অ্যামাজনের আগুন আজকে লেগেছে নাকি পোল্যান্ড বা নরম্যান্ডি, বাতাস পোড়া বারুদের গন্ধে ভরা
পচা গলা যুথা বসে দেশ বড় নাকি দেশের মানুষ বড় প্রশ্ন করেছে অনিমে হাউ মেনি রোডস মাস্ট ম্যান ওয়াক ডাউন বিফোর ইউ কল হিম আ ম্যান হাউ মেনি টাইমস মাস্ট হোয়াইট ডোভ সেল বিফোর শি স্লিপস ইন দ্য স্যান্ড Times must a cannonball fly before they're forever banned. The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. Chol na khanik dure jhilamer pash ghure podshi desher janalay. দেখি না চেষ্টা করে হেট্রেড রেখে দূরে যদি কিছু কথা বলা যায় শুনেছি ওরাও নাকি গান গায় ছবি আঁকে ভালোবাসে ফুলের বাগান হিমালয়ের ফাঁকে পড়শিরা ঝান্ডাকে জেগে উঠু ভগবান তাই হাঁটতে হাঁটতে পথিক ক্লান্ত হবে না কোনোদিন অ্যামাজনের পাড় ধরে ভলগার ধার ধরে বিপাশায় বিলীন আচ্ছা কৃষ্ণদা তুমি তো মোটামুটি সব বিষয়েই লেখালেখি করো না কি বলতো সব বিষয় না মানে বিষয়গুলো চলে আসে এক বিষয় আসে বিষয়ের পেছন পেছন গান আসে মুড থাকলে দেখা যায় আর দেখা যায় না মজাদার কি বলতো যেমন ধর প্রেম প্রেম তো চারপাশেই ঘুরে বেড়ায় তোর মুডের উপরে ডিপেন্ড করে তুই প্রেম দেখতে পাচ্ছিস কি প্রেম প্রেমে ব্যথা প্রেমে হাত পা ছুড়ে কান্নাকাটি করা মোটামুটি কি সব স্টেজ পার করে এসেছো হ্যাঁ বয়স কম হয়নি বয়স প্রচুর তো এটা না আমি গানটাই করি গানটাই একটা গল্প গানটাই গল্প গল্পের মধ্যে দিয়ে গান গানের মধ্যে দিয়ে গল্প গানটাই গল্প আমি শুরু করি প্রেম তো সবার জীবনেই মোটামুটি আসে এখন নতুন দিনে নতুন সময়ে প্রেমের মাধ্যমগুলো মিডিয়ামগুলো চেঞ্জ হয়ে গেছে কিন্তু প্রেমের বেসিক ফর্মটা একই আছে আমি আজ ফেসবুকে লিখব বুক ঠুকে লাল রং রিলেশনশিপ অ্যাডামটা রোজ রাতে জাগে আপেল হাতে কবে এসে খাবে তার ই আজ আমি ডট পেন তুই বনলতা সেন কাপা কাপা ঠোঁটে বুঝে আসে চোখ আর পারছি না জান বুঝি উড়ে যাবে প্রাণ হলিউডি ঢঙে তবে আজ হো লাল 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 ধরে আদো লাল 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 ধরে আদো প্রেম থাকবে আদো থাকবে না সেটা হয় না বেঁচে থাকি নিকোটিনে দুষ্ট সিডি কিনে দুরাশায় জাগি রাত ভোর লাস্ট ডে ক্যান্টিনে ড্রামার লাস্ট সিনে হিরো আজ দেখা পাবে তো আমার হাত ধরে চল যেন হাঁটছে কাপল আমি আর চোখে হিংসুটে মাপি তোর কাঁধে রাখি হাত কাছাকাছি আলবাত আজ দেখে নিলে নিক তোর বাপি লাল 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 সাহসী আলো লাল 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 সাহসী আলো তারপরে যা হয়
যে গল্পগুলো হয় সেরকমই। তোর বাপি দেখে শুনে আনবে জামাই কিনে, তোর নাকি বিয়ের বাজার, মাল নাকি অডি চড়ে, মাইনে কর করে, আমি মোটে 5-7 হাজার, তাই এখানেই থাক রানী মহলেই যাক, আমি একা একা সাইকেল চড়ি, বুকে জমেছে গহীন নুন অশ্রুকালীন, আমি সুতো কাটান মোনা ঘুড়ি, লাল লাল লারা লাল লাল লালারা লারা বহু দূর আছে আজাদ, লাল লাল লারা লাল লাল লালারা লারা বহু দূর আছে আজাদ। চলে যাওয়া যায় কিন্তু চলে যাওয়া যায় না, থেকে যায়। তাই আজও আমি তোর খামে লিখছি ডাক নামে, চলে গেছে স্টেশনের ট্রেন, আজও আমি রাত জাগি বেঁচে থাকি তোর লাগি, ভালো থাক বন লতা সেন, তুই ভালো থাক বন লতা সেন, কিছু ভালোবাসা মিছে হয়ে যায় না, কিছু বানানের ব্যাকরণ হয় না, কিছু স্মৃতি থাকে বুকে মুখ গুঁজে, হঠাৎ রাত্রি শেষে সামনে দাঁড়ায় এসে পুরনো দিনের মতো সেজে, তাই লাল লাল লারা লাল লাল লালারা লারা বুড়ো বুকে বেঁচে থাকা দো, লাল লাল লারা লাল লাল লালারা লারা বুড়ো বুকে বেঁচে থাকা দো। ভীষণ সুন্দর, গানের কথাগুলো কি দারুণ না? এত সুন্দর কথা কিভাবে লেখো দাদা তুমি? এটা মানে কি বলতো, মানে এটা ঠিক মানে আমি প্রসেসটা জানি না, হ্যাঁ মাথায় আসে, তারপরে সব কিছু মাথায় থেকে যায়, আর কিছু মাথায় আসে, আর তার থেকেও কিছু অংশ খাতায় আসে। হ্যাঁ কি সুন্দর, একটা মজার ব্যাপারও আছে, মজা কোন কোন লাইনগুলো বেশ মজাদার, মানুষ মানে হাসি আসবেই মানুষের মুখে। হ্যাঁ আবার কিছু কিছু প্রেম, কিছু কিছু আদর মাখানো কিছু কিছু কথা, কিছু কিছু বিরহের মধ্যেও আছে, সবগুলো মিলিয়ে মিশিয়ে কি সুন্দর একটা মানে বেশ দারুণ একটা ব্যাপার আর কি। এই পাঁচমিশালি ব্যাপারটাই কিন্তু জীবন, জানিস তো, জীবনটা কিন্তু অ্যাকচুয়ালি একটা পাঁচমিশালি ব্যাপার। আর তোমার জীবনের মধ্যে পাঁচমিশালি ব্যাপারটা কিভাবে আসছে? আমার জীবনের মধ্যে পাঁচমিশালি ব্যাপারটা আমার পেশা আর আমার নেশা দুটোর মধ্যে যে পার্থক্য, তার থেকে উত্তর আর দক্ষিণ মেরুর দূরত্ব কম। কি দারুণ মজার কথা বলে দাদা। কি করো তুমি? আমি পেশায় ব্যাংক কর্মী। আচ্ছা, তাহলে তো ওই জগৎটা আর এই গানের জগৎটা পুরোপুরি মানে সত্যি তাই? হ্যাঁ মানে আর কি বলতো, এই জন্য না, তুই রেফারেন্সটা কে বলতো, এই রেফারেন্সটা হচ্ছে হাল্লার রাজা। হাল্লার রাজা বলছিল না আমি ছুটি পাবো না, আর সত্যই তারা ওর জন্যই বলেছিল, আহা রাজা, বোকা রাজা, বেচারা রাজা, রাজার ভারী দুঃখ। আর দুঃখ কিন্তু মোটিভেশন, হ্যাঁ দুঃখ সুখ দুটোই মোটিভেশন, ওখান থেকে চলে আসে। আর আমার আশেপাশে প্রচুর ছেলেপুলে আছে যারা আমাকে প্রত্যেক দিন এই ভুল ধারণাটায় রাখে, ভুল জগতে বাঁচায় যে আমি খুব ভালো গান গাই। হ্যাঁ মানে ওটাই থাকে আর কি, মানে কি বলতো, এই চেরিশ করার ব্যাপারটা থাকে, আমি এই মুহূর্ত গুলোকে প্রত্যেকটা মুহূর্তকে মানে এই বাঁচার চেষ্টা, বাঁচার তাগিদ থেকে এই লেখাগুলো আসে, মজা করাটা আসে, সবকিছু আসে। আমার হাতে মানে এই যন্ত্রটা জানে যে আমি কত কি ভুলভাল বাজাচ্ছি, কিন্তু আমি সেটাকেও খুব মজা করে বাজাচ্ছি, মানে আমারও কিছু যায় আসে না, ওরও কিছু যায় আসে না। তবে মাঝখান থেকে আমরা আনন্দটা নিয়ে নিচ্ছি, মাঝখান থেকে আমরা জিনিসটা বেশ উপভোগ করছি বেশ ভালোভাবে আর কি।
শ্রী ঢাকা জুয়েলার্স মিউজিক অ্যান্ড মোরকে এর জন্য অনেক ধন্যবাদ, আমাদের এত সুন্দর একটা আসর জমিয়ে দেওয়ার জন্য, জমিয়ে দিতে আমাদের দাদা কৃষ্ণুদাকে এখানে নিয়ে আসার জন্য। আর দাদা, তোমার আমাদের এখানে এসে কেমন লাগছে যদি একবার বলো। আমি একটা জিনিস, একটা স্বীকারোক্তি দিচ্ছি, হ্যাঁ, আমি ক্যামেরার সামনে প্রথমবার বসেছি। আর ছোটবেলা থেকেই না, মানে সবারই থাকে, হ্যাঁ, টিভির মধ্যে, টিভিতে যদি দেখা যায়, এই ফিলটা নিয়ে এসে বসছি। আমি প্রচণ্ড নার্ভাস, আমি হাসছি, আমার গালের এখানটা কাঁপছে, আমি প্রচণ্ড নার্ভাস। কিন্তু এখানে আশেপাশে যারা আছে এবং এই একটা জায়গায় এসে না কেন জানি গেয়ে ফেলছি, ভালো লাগছে, গাইতে ভালো লাগছে, গাইতে ভালো লাগছে, কথা বলতে ভালো লাগছে। আর হচ্ছে আমাদের সাথে শ্রী ঢাকা জুয়েলার্স মিউজিক অ্যান্ড মোরের আসরে আমরা যখন একসাথে সকলে মিলে যখন একটা সময় কাটাচ্ছি, সেই মুহূর্তটা কি খারাপ হতে পারে বলুন? আচ্ছা, আমরা তোমার ব্যক্তিগত জীবনের যদি কোনো গল্প শুনি, মানে তোমার ফ্যামিলি বা ফ্যামিলির সাপোর্ট তুমি কতটা পাচ্ছো তোমার এই বিষয়টায়? না, আমার পরিবার কোনোদিন, মানে এই প্রশ্নটা আমার মাথায় আসতে দেয়নি যে ফ্যামিলি সাপোর্ট পেতে হয়, এতটাই তারা সাপোর্টিভ, মানে এটা আমার আসেইনি মাথায়। আমি দুমদাম একদিন রাত্রিবেলা বসে বা সপ্তাহে তিন চার দিন করে রেজিগনেশন লেটার লিখি, যেটা সকালে আবার ছিঁড়তে হয়, সেইটুকু চাপ দেওয়া ছাড়া আর কোনো চাপ আমার পরিবারের তরফ থেকে আসে না। তারা যথেষ্ট আমাকে ইয়ে করে, তারা সবাই আমার খুব ভালো বন্ধু, এই দিক দিয়ে আমি মানে ব্লেসড। এক প্রকার গান পাগল মানুষ তুমি। হ্যাঁ, মোটামুটি, মানে আমি অ্যাকচুয়ালি পাগল, তার সামনে তুমি তুই গান বসাতে পারিস, তুই সিনেমা বসাতে পারিস, তুই নাটক বসাতে পারিস, আড্ডা বসাতে পারিস, আমি পাগল থাকতেই চাই। খুব ভালো। আর এর বাইরে আর ভালোবাসার কি কি জিনিস আছে? এর বাইরে ভালোবাসার জিনিস আছে, কিছু রয়ে গেছে, কিছু ভালোবাসতে চেয়েছিলাম রয়ে গেছে, সেরকমও আছে। কিন্তু গল্প শুনবো আমরা, গল্প শোনাবো না, এটা এই কন্ট্রোভার্সিতে যাওয়া যাবে না, এটা গান শোনাবো, দেবো গানটা ছাড়বো, হয়ে যাক, ছাড়েনি কিন্তু, প্রথমবার শুনবে কিন্তু, হয়ে যাক। গান হওয়া হলো না, গান হওয়া হলো না কিছু কবিতা, তোমায় দেয়া হলো না, তোমায় দেয়া হলো না কিছু উপহার, মোমবাতি জ্বলে গেছে সলতে পাকের আছে শিড়ে দ্বারা বরাবর নেমেছে আগুন, আমার এই শ্বাস নেয়া শুধু চোখে ধুলো দেয়া, বহু যুগ আগে আমি হয়ে গেছি খুন, তবু অভ্যাস চাপা অভিলাষ রোজে রাতে তোকে ছুতে চায়, অলিক এক সুখ তোর ঠোঁট মুখ তোর বুকে কবিতা ছড়ায়, হওয়া হলো না আমার, হওয়া হলো না তোর দাবিদার, প্রাণ পাওয়া হলো না, প্রাণ পাওয়া হলো না কিছু প্রতিমা, জীবাশ্ম হয়ে থাকে বইয়ের পাতার ফাঁকে, গোলাপকে পিষে দেয়া রক্ত ছবি, কাগজের স্তূপে বসে মরণ আগুন চষে, অতীতকে বয়ে চলানো জকবি, নেশা তোর চোখ অ্যাসিডের ঢোক, আরো কিছু শব্দ লিখতে চায়, কলমের মুখ বড় জুক কাগজে তে আগাছা ছড়ায়, আর হওয়া হলো না আমার, হওয়া হলো না তোর দাবিদার,
গান হওয়া হলো না, গান হওয়া হলো না কিছু কবিতা। ভীষণ সুন্দর, মানে গানের কথাগুলো এত ভালো লেখো তুমি, সত্যি মানে কোথাও একটা ছেড়ে দেওয়ার মতন পরিস্থিতিতে নেই সত্যি। আর এই যতটুকু সময় আমরা শ্রী ঢাকা জুয়েলার্স মিউজিক অ্যান্ড মোরে তোমাকে পেয়েছি, এই 30টা মিনিট নেহাতি একদমই কম, তোমার সাথে আড্ডা শেষ হবে না। সত্যি ওপারের মানুষ যারা আছে তারাও একই কথাই বলছেন, যদিও তারা আমাদেরকে শুধু টেলিভিশনেই দেখছেন, আমরা কিন্তু শুধু টেলিভিশনে সীমাবদ্ধ নেই, আমরা কিন্তু ইউটিউব এবং ফেসবুক পেজেও আছি, তুমি জানো তো? জানি, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। হ্যাঁ একদম তাই, আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে যান এবং ফেসবুক পেজের সঙ্গে সব সময় থাকুন, এইভাবেই দেখতে থাকুন শ্রী ঢাকা জুয়েলার্স মিউজিক অ্যান্ড মোর। যদিও কৃষানুদা তো এতক্ষণ আমাদের অনেক কিছু উপহার দিল আর এত সুন্দর একটা সময় আমরা একসাথে কাটালাম, কৃষানুদা তোমাকে তো একেবারেই তো আমরা খালি হাতে ফিরিয়ে দিতে পারি না, আমাদের তরফ থেকে তোমার জন্য ছোট্ট কিছু উপহার, নিতান্তই ছোট, তোমার তুমি যা দিয়েছো সেই তুলনায় নিতান্তই ছোট কিছু উপহার আছে, সেগুলো দেখে নেবো এবার আমরা। কি কৃষানুদার জন্য থাকছে শ্রী ঢাকা জুয়েলার্সের পক্ষ থেকে এই ছোট্ট উপহার। শ্রী ঢাকা জুয়েলার্স মিউজিক অ্যান্ড মোরের স্মৃতিকে সব সময় সাথে রাখার জন্য শ্রী ঢাকা জুয়েলার্সের পক্ষ থেকেই কৃষানুদার জন্য থাকছে এই সুন্দর মিমেন্টো। আমাদের আজকের সন্ধেটা এত সুন্দরভাবে উপস্থাপন করলো যে কৃষানুদা নিজের রচিত গান, নিজের সুর করা গান দিয়ে। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি তার বিষয়ে, আমাদের রায় বাংলার যে টাইটেল সং যেটা আমরা শুনেই থাকি, সেই টাইটেল সংটা কিন্তু কৃষানুদা নিজের লেখা এবং নিজের সুরে কিন্তু গানটা গাওয়া হয়েছে। এখানে একটা কথা, গানটা অসাধারণ গেয়েছে মৌমিতা শীর্ষেন্দু, দারুণ কম্পোজ, দারুণ অ্যারেঞ্জ করেছে এসএফ মিউজিক, মানে আমি যে গানটা তৈরি করেছিলাম তার থেকে কয়েক যোজন গানটাকে এগিয়ে নিয়ে গেছে এসএফ মিউজিক স্টুডিও। তবে ভিতটা কিন্তু কৃষানুদার দেওয়া, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। তবে আজকের সন্ধেটা যখন শেষ হয়েই গেছে, আমাদের 30 মিনিট সময়, তো আমরা গানটা দিয়ে শেষ করি বরং দুজন মিলে। গানটা দিয়ে শেষ করব, গানটা তুই শুরু কর। আচ্ছা বেশ, তাহলে গানটা দিয়েই আমরা আজকের সন্ধেটা শেষ করি। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন শ্রী ঢাকা জুয়েলার্স মিউজিক অ্যান্ড মোর এবং রায় বাংলা। তোমার আমার হাসা, তোমার আমার ভাষা, তোমার আমার জানলা, কথা বলা হো, পথ চলা হো, খোলা থাক এই জানলা, রাই বাংলা, রাই রাই বাংলা, তোমার আমার ভাষা, তোমার আমার ভাষা, তোমার পয়লা জানুয়ারি 2021 থেকে রাই বাংলা